শেষ পর্যন্তই আমেরিকা কি রাশিয়ান ভল্লুকের থাবা থেকে ইউক্রেনকে রক্ষা করতে পারবে? আমেরিকার কি এখন সেই শক্তি আছে? পূর্বের ন্যায় একমরুবিশিষ্ট বিশ্বে আমেরিকা যে একচ্ছত্র আধিপত্য ভোগ করত, সেটির কি মৃত্যু ঘটেছে? বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে রাশিয়া, চীন, ইরান, ভারতের মতো দেশগুলো কি আমেরিকার অবস্থান দখল করবে? আধুনিক এই বিশ্ব ব্যবস্থায় আমেরিকার একক মাতবারি কি শেষ হয়ে গেল? আমেরিকার রক্তচক্ষুকে এখন কি আর কেউ ভয় পায়? এই বিষয়গুলো সম্পর্কে বিশদভাবে জানতে হলে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত আমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসলি আলোচনা করেছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আপনাদের অবগত করাই, আমরা দ্য ওয়ার্ল্ড রিভিউ নামক একটি ফেসবুক পেজ খুলেছি। অনেকের অনুরোধ অনুযায়ী বিশ্বের মুসলিম দেশগুলোর সামরিক শক্তি, পারমাণবিক শক্তি এবং ভবিষ্যতে কী ধরনের পারমাণবিক শক্তি হতে পারে, বাংলাদেশের সামরিক কেনাকাটা, বৈশ্বিক সমসাময়িক সামরিক বিষয়গুলোর বিশ্লেষণ, এক কথায় মুসলিম বিশ্বের সূর্যবীর্য, অটোমান সাম্রাজ্যের বিভিন্ন বিষয় ভিডিও পেতে চাইলে আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের দ্য ওয়ার্ল্ড রিভিউ ফেসবুক পেজটির লিঙ্ক। সেখানে গিয়ে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে ফলো করবেন। যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করুন। নতুন নতুন দারুণ দারুণ কিছু ইউনিক ভিডিও আমরা আপনাদের দিতে পারবো, যেগুলো অন্য কোথাও দেয়া হবে না, শুধুমাত্র এই পেজটিতেই পাবেন। পেজটিতে ইতিমধ্যেই যে সকল ভিডিও আপলোড করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন, এবং অবশ্যই আপনারা সেই সকল ভিডিওগুলো একবার হলেও শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারই আমাদেরকে অন্যের কাছে পৌঁছাতে সহায়তা করবে। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। ইউক্রেনে রাশিয়া সবচেয়ে বেশি যে ব্যালিস্টিক মিসাইলটি ব্যবহার করেছে সেটি হচ্ছে তাদের ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল। এটি রাশিয়ার শর্ট রেঞ্জের ট্যাকটিক্যাল একটি ব্যালিস্টিক মিসাইল। এখানে প্রচলিত ওয়ারহেড থেকে শুরু করে পারমাণবিক ওয়ারহেডও ব্যবহার করা যায়। রাশিয়া নিশ্চিত করেছে যে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী বেলারুশে এই ধরনের মিসাইলের পারমাণবিক ভার্সন মোতায়েন করা হয়েছে। অর্থাৎ শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই ভার্সনটি বেলারুশে মোতায়েনের মাধ্যমে রাশিয়া একটি বার্তা দিল ইউরোপকে। পূর্ব ইউরোপের যে সকল দেশ প্রধানত এই মুহূর্তে ইউক্রেনকে সহায়তা করছে, এটি তাদের উদ্দেশ্যে একটি বার্তা। ইউরোপকেও এটি বোঝানো, তোমরা রাশিয়ার উপরে যতটা সামরিক চাপ আরোপ করবে, রাশিয়া পিছু হটবে না, সামনের দিকেই আগাবে। কারণ কালিনিনগ্রাদেও ইতিমধ্যে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইস্কান্দারের মাধ্যমে পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করা সম্পূর্ণ করেছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন। আর এজন্যই লিথুয়ানিয়ার সাথে রাশিয়ার বড় ধরনের একটি কনফ্লিক্টেড অবস্থা তৈরি হয়েছে। এখন রাশিয়া ইউক্রেনের মাঝখানে পারমাণবিক যুদ্ধের দামামা। বন্ধুরা, এটি আপনারা কিভাবে দেখছেন? মিস্টার ভ্লাদিমির পুতিন কয়েকটি শর্ত আরোপ করেছেন, যদি সেই শর্তগুলো ইউক্রেন মেনে নেয় তাহলে আজই যুদ্ধ শেষ হতে পারে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে সেগুলো মেনে নেওয়ার মাধ্যমে ইউক্রেনের অখণ্ডতা রক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। যদি ইউক্রেন সেগুলো মেনে নেয় তাহলে ইউক্রেনের ক্রাইমিয়া এবং দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে। ইউক্রেন সেটি কখনোই স্বার্থে রাজি নয়। যদি আমেরিকার তরফ থেকে মাঝে মধ্যেই শান্তি স্থাপনের স্বার্থে ইউক্রেনকে কিছু ত্যাগ স্বীকারের আহ্বান জানানো হয়েছিল। বন্ধুরা, আমেরিকার সিভিল সোসাইটি থেকে শুরু করে তাদের বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে নিবন্ধন প্রকাশ হয়েছিল যে শান্তির লক্ষ্যে ইউক্রেনের উচিত কিছু ত্যাগ স্বীকার করা। তাহলে এখানে উভয় পক্ষই নিজেকে জয়ী বলতে পারবে। এখন যদি এই সিচুয়েশন চলতে থাকে তাহলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে, আর ইউরোপের কপালে বড় ধরনের খারাপই আছে, আর ইউক্রেনের তো আছেই। আর রাশিয়া যদি যুদ্ধ চালিয়ে যায়, অবশ্যই যুদ্ধের একটি ব্যাড ইফেক্ট আছে, যেটি রাশিয়ার অর্থনীতি এবং রাশিয়ার সামরিক বাহিনীও বহন করতে বাধ্য। আর এই সকল সংবাদের মধ্যেই দুর্দান্ত আরেকটি সংবাদ এসে হাজির হয়েছে, যেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা, এরই মধ্যে লাভিভে চরম বিধ্বংসী রকেট হামলা চালিয়েছে রাশিয়া। লাভিভ হচ্ছে, আপনারা জানেন, ইউক্রেনের একটি পশ্চিমাঞ্চলীয় শহর। এই লাভিভেই পশ্চিমাদের পাঠানো সমরাস্ত্র পোল্যান্ড হয়ে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করে। ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করার পর এই লাভিভ থেকেই ডিস্ট্রিবিউশন করা হয় কোথায় কোথায় এই সকল সমরাস্ত্র মোতায়েন করা হবে। আমেরিকা যে সকল সমরাস্ত্র ইউক্রেনের নিকট পাঠিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তাদের M777 হাউজার কামানগুলো। আল্ট্রালাইটি হাউজার কামানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের ব্যাটল ফিল্ডে। কিন্তু সাম্প্রতিক সময়ে এক তথ্য জানা গেছে যে মাত্র 10টি হাউজার কামান এই মুহূর্তে সচল রয়েছে, এর পূর্বে সংখ্যা ছিল 30টি।
ইউক্রেনের জন্য চরম সমস্যা হয়ে দেখা দিয়েছে রাশিয়ার ঝাঁকে ঝাঁকে রকেট হামলা। এখন রাশিয়ার মূলত টার্গেট হলো যে সকল শহর বা বন্দর এবং যে সকল সামরিক স্থাপনাকে তারা টার্গেট করছে, সেখানে তারা ঝাঁকে ঝাঁকে প্রথমে রকেট হামলা চালায়। এই রকেট হামলার মাধ্যমে সেই সকল টার্গেটগুলোকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরে তারা মূলত স্থল অভিযান শুরু করে। বন্ধুরা, লাবিবের কথাই ধরুন, লাবিবে অতি সম্প্রতি এইভাবে প্রচণ্ড এক ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালানো হয়েছে। মূলত এটি ছিল ইউক্রেনের একটি সেনা ব্যারাক। লাবিবের এই সেনা ব্যারাকটি একেবারে ধুলোই মিশিয়ে দেওয়া হয়েছে রকেট হামলার মাধ্যমে। আর এমনভাবে সেখানে হামলা পরিচালনা করা হয়েছে যে সেখানে কোনো সময় পাওয়া যায়নি। সেখানে অবস্থানরত ইউক্রেনিয়ান সৈন্যরা হয়তো বেরি হতে পারেনি। আর এই অবস্থায় আমেরিকা তাদের ইউক্রেনীয় মিত্রদের নিয়ে এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ অতিবিধ্বংসী ইস্কান্দার এবং তাদের মধ্যম এবং দূরপাল্লার MLRS সিস্টেমের এগেনস্টে টিকে থাকার জন্য আমেরিকা হয়তো নতুন ধরনের সহায়তার ঘোষণা করেছে। আমেরিকা ইউক্রেনের জন্য $4,000 কোটি একটি প্যাকেজ সহায়তা প্রস্তাব করেছিল। ইতিমধ্যে সিনেটে সেটি পাশ হয়েছে। আশা করা যাচ্ছে এই সাহায্য প্যাকেজের একটি নির্দিষ্ট অংশ দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করতে পারে সমরাস্ত্র হয়ে। এক্ষেত্রে হয়তো ভারী সমরাস্ত্র ইউক্রেন পেতে পারে। ইতিমধ্যে ইউক্রেন আমেরিকার নিকট থেকে তাদের লিজেন্ডারি স্টেট অফ দি আর্ট M777 হাউজার কামান সহ তাদের দূরপাল্লার MLRS সিস্টেম M270 ইউক্রেনে পাঠিয়েছে। ইতিমধ্যে ইউক্রেন ঘোষণা দিয়েছে তারা এই স্টেট অফ দি আর্ট লিজেন্ডারি M270 হাই মোবিলিটি MLRS সিস্টেম দিয়ে দনবাসে রাশিয়ার অস্ত্র গোদামে হামলা চালিয়েছে। এটি ইউক্রেন কর্তৃক আমেরিকার অস্ত্র দ্বারা অর্থাৎ আমেরিকার এই ধরনের হাই মোবিলিটি MLRS সিস্টেমের দ্বারা প্রথম হামলা বলে মনে করা হচ্ছে এবং এ ধরনের একটি ফুটেজ ইউক্রেনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের সৈন্যরা এই হাই মোবিলিটি MLRS সিস্টেম থেকে রাশিয়ার সুনির্দিষ্ট কোনো স্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে। আর এর মাধ্যমে তারা যে ব্যাপারটি বোঝাতে চাইছে যে আমেরিকা সমরাস্ত্র দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন ব্যবহার করতে সক্ষম, তাই আমেরিকা তাদের এই ধরনের ভারী সমরাস্ত্র প্রদান করুক যেন যুদ্ধের গতিপথটি তারা পাল্টে দিতে পারে। অবশ্য রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে এই ধরনের হাই মোবিলিটি MLRS সিস্টেম প্রদানের মাধ্যমে আমেরিকা রাশিয়ার সাথে একটি সরাসরি কনফ্লিক্টে জড়াতে চাইছে, যেটি উভয় দেশের জন্য ভালো হবে না বলে তারা হুঁশিয়ারি করে দিয়েছে। ইউক্রেনের তরফ থেকে যেটি বলা হয়েছে, তারা দনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে এই ধরনের হামলা চালিয়েছে। প্রথম পর্যায়ে তারা রাশিয়ার অস্ত্রের গুদাম থেকে শুরু করে অন্যান্য সামরিক ব্যারাকেও হামলা চালানোর চেষ্টা করেছে। রাশিয়া এই বিষয়গুলো কিভাবে নেবে, কারণ ইউক্রেন পূর্বের তুলনায় আরও অধিকতর ডিপতে অর্থাৎ গভীরে হামলা চালাতে সক্ষম হবে আমেরিকার এই সমরাস্ত্রের দ্বারা। এখন রাশিয়ার টার্গেট হলো এই সকল সমরাস্ত্রগুলোকে ধ্বংস করা। আর রাশিয়া সেই পদ্ধতি অবলম্বন করে গত পরশুদিন একসাথে সমগ্র ইউক্রেনে কমপক্ষে 48টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। বন্ধুরা, 48টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর পুরো ইউক্রেন জুড়ে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আর এরপরই মিস্টার জেলেনস্কি বলার চেষ্টা করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের দেশের জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছেন, যেন সেই দেশের জনগণ ভয়ে জেলেনস্কিকে চাপ প্রদান করে যেন দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার সাথে একটি যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয় মিস্টার জেলেনস্কি। প্রকৃতপক্ষে এই প্যাকেজ খেলা কতদিন চলে সেটি আমাদের অবজার্ভ করতে হবে। রাশিয়া বলেছে তারা দীর্ঘমেয়াদীভাবে এই যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইউরোপ এই দীর্ঘমেয়াদী যুদ্ধের পক্ষে নয়। ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ রয়েছে, যেমন জার্মানি, ফ্রান্স এবং অন্যান্য কিছু দেশ, যাদের অর্থনীতির 13টা বাজিয়ে দিচ্ছে এই যুদ্ধ। তারপরও তারা এমনভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যেন ইউক্রেনকেও সহায়তা করা হয়, অন্যদিকে নিজেদের অর্থনীতিও বেঁচে থাকে। ইউক্রেন যেভাবে বলছে ইউরোপীয় দেশগুলোকে যে সরাসরি রাশিয়ার সাথে তাদের টোটাল অর্থনৈতিক সম্পর্ক কাট অফ করে দিতে, এতে যতটা না রাশিয়ার ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে এই সকল ইউরোপীয় দেশগুলো। এখন এই সকল ইউরোপীয় দেশগুলো কি চাইবে ইউক্রেনের কল্যাণে নিজেদেরকে কোরবানি দিতে? বন্ধুরা, প্রকৃত বাস্তবতা হলো রাশিয়ার উপরে যেদিনই তারা সর্বময় অবরোধ আরোপ করবে সেদিন থেকে মূল্যস্ফীতির লাগাম পাগলা ঘোড়ার মতো ছুটবে ইউক্রেনে। আর সেদিন থেকে জ্বালানি এবং গ্যাস যদি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় রাশিয়া, তাহলে টোটাল ইউক্রেনই স্তব্ধ বা একেবারে থেমে যাবে। তাদের শিল্প উৎপাদনের 12টা বেজে সেটি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ রাশিয়ার গ্যাসের কোনো বিকল্প তারা অতি দ্রুত পাবে না। হয়তো রাশিয়ার তেলের বিকল্প তারা অতি দ্রুত জোগাড় করতে পারে, তবে তাও সম্ভব নয়। তেলের বিকল্প একটি অংশ তারা জোগাড় করতে পারবে।
তবে ইউরোপে রাশিয়ার সম্পূর্ণ তেলের বিকল্প কোনো দেশ বা কোনো সংস্থা হতে পারবে না। আর জ্বালানি গ্যাসের কথা তো বাদই দিলাম, কারণ সম্পূর্ণ ইউরোপের 40% গ্যাস আসে রাশিয়া থেকে। এখন তারা কিভাবে এটি এলএনজি আমদানির মাধ্যমে করবে, তাতে খরচ অনেক বেশি পড়বে। আর এক্ষেত্রে এশিয়ার চাহিদা যেভাবে বাড়ছে, বিশেষ করে চীন এবং ভারতের মতো দেশগুলো, এক্ষেত্রে তারা যদি এশিয়ার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, অর্থাৎ ইউরোপ যদি এশিয়ার সাথে এলএনজি ক্রয়ের ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাহলে বিশ্ববাজারে এলএনজির দামও আরও দ্বিগুণ হয়ে যাবে। তখন তারা এই সকল দ্বিগুণ মূল্যের এলএনজি আমদানি করে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। সুতরাং ইউরোপ পড়েছে এখন ভাড়া বাসের নিচে, তাদের কোনো অ্যান্সার বা উত্তর নেই। তাদের উত্তর হলো দুইটি, হয় তারা রাশিয়ার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক উৎপাদনশীলতা গতিশীল রাখবে, অথবা ইউক্রেনের প্রতি সমর্থন ব্যক্ত করে মিস্টার জেলেনস্কির আহ্বান অনুযায়ী রাশিয়ার সাথে তাদের সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। বন্ধুরা, কোনটি তারা করবে এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি আমেরিকা অনেকদিন পূর্ব থেকে ইউরোপকে রাশিয়ার উপরে তাদের জ্বালানি নির্ভরতা কমানোর জন্য বলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত তার বিকল্প কোনো তেলের সংস্থান বা জ্বালানির সংস্থান ইউরোপের জন্য আমেরিকা এবং ইউরোপের মিলিত প্রচেষ্টাও সাকসেস করতে পারেনি। সুতরাং মধ্যপ্রাচ্যকে যদি আপনি যেভাবে নাচাবেন সেইভাবে পূর্বের ন্যায় নাচবে, সেটি ভেবে যদি এমন কোনো সিদ্ধান্ত নেন যে রাশিয়াকে পুরোপুরি জ্বালানি বাজার থেকে কাট আপ করে দেন, তাহলে বিশ্ব জ্বালানি বাজার একেবারে আকাশের মহাশূন্য উঠে যাবে। যখন মহাশূন্যে চলে যাবে, তখন বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় ইউরোপ মার খাবে, এশিয়া এগিয়ে যাবে। কারণ এখনও পর্যন্ত চীন, ভারত এবং তুরস্কের মতো দেশগুলো রাশিয়ার কাছ থেকে একেবারে সস্তায় তেল কেনা অব্যাহত রেখেছে। আর এই কারণেই রাশিয়া তার অর্থনীতিকে মোটামুটি ভালোভাবেই দাঁড়িয়ে রাখতে পারছে পশ্চিমাদের অল আউট অবরোধের কারণে। আর এখানে নতুন একটি বিশ্ব ব্যবস্থা সৃষ্টি হচ্ছে, যেখানে রয়েছে চীন, ভারত, তুরস্ক, ইরান এবং অন্যান্য রাশিয়াকে সমর্থনকারী দেশগুলো। আফ্রিকার পুরোটাই এখন রাশিয়াকে সমর্থন করছে। সেক্ষেত্রে আমেরিকাই বিশ্ব থেকে আস্তে আস্তে দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন রাখা অবান্তর হবে না। নতুন এই বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ তার ভবিষ্যৎ কূটনীতিতে কিভাবে খাপ খাওয়াবে, সেটি হলো দেখার বিষয়। তাই এখন থেকে আমাদের এ ব্যাপারে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্ধুরা, খনিজ শক্তির আমেরিকা যতই জারি জুরি মারুক, পূর্বের ন্যায় একচ্ছত্র একক শক্তি হিসেবে মাজা তুলে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। এক্ষেত্রে ইরান, তুরস্ক, চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো দখল করে ফেলেছে তার সেই প্রভাব এবং প্রতিপত্তির জায়গাগুলো। এখন 2003 আর 2001 ইচ্ছা করলেই অন্য দেশে হামলে পড়লাম, সেটি আর হবে বলে মনে হয় না। সুতরাং একচ্ছত্র পৃথিবীর বা একমনে বিশিষ্ট পৃথিবীর সমাপ্তি ঘটতে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সারা বিশ্বে পূর্বে আমেরিকা যে একক আধিপত্য ভোগ করত, সেটির কি সমাপ্তি ঘটতে যাচ্ছে? এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।